সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসে আসলে আপুটার অনেকটাই কষ্টের জীবন অনেকটাই অসহায় চলুন আরো বিস্তারিত বিষয় তার মুখ থেকেই শুনি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপু আপনার নাম কি فاطمه فاطمه আপু কেমন আছেন আপনি আছি আপনার বাড়িটা কোথায় বাড়ি যশোর যশোর আপনি বলছেন অনেক কষ্টের জীবন কষ্টের মধ্যে কাটতেছে আসলে কিসের কষ্ট বা কি হয়েছে অনেক কষ্ট ভাই কেননা বিয়ে সাথে হয় নাই একটা মা আছে বাবাটা ছিল মারা গেছে অনেক কষ্টের জীবন বয়স কত আপনার মানুষের বাসাবাড়িতে কাজ করি ভাই বয়স বিয়ের সাথে কেন করেননি কেন ভাই বিয়ের সাথে করতে গেলেও তো টাকার দরকার ভাই টাকা লাগতে মা বাবা আছে না বাবা নাই মা আছে সব গার্জিয়ান বা সব মা বাবাই তো চায় মেয়েটা বয়স থাকে বিয়ে দিই শ্বশুর বাড়ি চলে যায় আসে ভাই বিয়ের ঘর অনেকেই আসে তো বিয়ে বললেই তো আর হবে না বিয়ের মতন বিয়ে বসতে হবে একটা মনসুদ একজন বিয়ের মতো চাইতে চাইতে তো নিজের জীবনটা শেষ করে দিতেন তাহলে জীবনটাই তো ভাই প্রেম ভালোবাসা ছিল তার অপেক্ষা প্রেম ভালোবাসা ছিল না অনেক মানুষ আসে আসে গাজাকুর মতো তার কাছে বিয়ে বসে জীবন লেখাপড়া করেছিলেন লেখাপড়া নাই ভাই এমনি নামাজ কালাম পড়তে পারে আল্লাহর নামে

সংসার আপনার এখনো বিয়ে হলো না কেমন লাগে এটা কেমন লাগে তো ভালো লাগে না তো ভাই একসাথে মানুষ সবারই তো বিয়ে টাকা পয়সা যারা আছে ভাই তার তো লেখাপড়া করা হয়েছিল না ভাই লেখাপড়া করিনি অনেক কষ্টের কি আপনার ছোটবেলা থেকে ছোটবেলা থেকে লেখাপড়া ছিল যে লেখাপড়া কইরে ভালো একটা চাকরিদার জামাই পাবো তো তো লেখাপড়াই করতে পারি না বাবাটা অসুস্থ ছিল বাড়ি ঘোরা ছিল সেটা বিক্রি করছে এখন তো অফিস তো জমিন আছে ওই জমিন যেমন মানুষের কাছে এগ্রিমেন্ট দিয়ে খাই খাই অনেক কষ্ট প্রতিবেদন আসেন কেউ যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করো নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ ভাই নাম্বার নাম্বারটা মুখস্থ না না ভাই আপনি নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো ভাই শুনতে পারলেন না কষ্ট হয় গরীব ঘরের মেয়ে আসলে এতটাই কষ্টের জীবন যে আসলে বিয়ে দেবে বা মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবে সেরকম সামর্থ্য নাই কেউ আসলে খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকার মন থেকে যদি বিয়ে সি করতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু ডাবল নাইন সিক্স টু সেভেন ফাইভ